আজ আমাদের ইফতারে মজার পরোটা ছিল এই পরোটাটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। সাথে ছিল মজার তান্দুরি চিকেন আজকে এই রেসিপি থাকবে আর থাকবে রেশমি পরোটা হাত দিয়ে চেপে চেপে এই পরোটা তৈরি করা হয় থাবরানো পরোটাও বলা যায় হাতে বেলানো এই পরোটার টেস্ট অন্যরকম স্বাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ আমাদের ইফতার আয়োজন কি কি হচ্ছে তা থাকবে আমার ব্লগে মজার মজার ইফতার আয়োজন আজকের ব্লগে থাকবে অনেক বেশি মজার তান্দুরি চিকেন থাকবে আর থাকবে রেশমির পরোটা আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সালমা মশাল্লাহ খুব সুন্দর কাটাকুটি করতে পারে চিকেন কাটতে পারে মানে সবই কাটতে পারে সালমার গুণের শেষ নেই কারোর মুখ না লাগুক মাসাল্লা সব কাজ করতে পারে ওভাবে শিখিয়ে নিতে হয় আসলে আমি ওকে ওভাবেই শিখিয়ে নিয়েছি একটু একটু অনেক কাজেই হেল্প করতে পারে আলহামদুলিল্লাহ যতটুকু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট চিকেন তান্দুরি করার জন্য চিকেনের পিসগুলোকে মানে এ তো বুকের পিসটাকে দুইটা করে নেবে তার মানে আপনার লেগ পিস থেকে চারটা বের হবে আর বুকের পিস থেকে চারটা একটা চিকেনে আটটা পিস বের হয়ে যাবে এটা রেগুলার সাইজের মতনই হবে কাঠগুলা আপনার ইচ্ছে যতটুকু বড় ছোট রাখতে চান যদি বড় রাখতে চান একটা চিকেনকে চারটা করতে চান সেক্ষেত্রে চারটাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সালমা আমাকে জিজ্ঞেস করতেছিল আনটি এ বড় রাখবো নাকি ছোটো তো আমি বললাম যে মাঝখানে একটা করে ফেলো আমরা যেহেতু নিজেরা নিজেরা খাবো বাসার লোকজন সেজন্য আমি ছোট করে নিচ্ছি তবে আপনারা চাইলে বড় করেও নিতে পারেন চিকেনটা কাটার কাছে হচ্ছে নিজেদের রুচির উপর আর কি আপনি কতটুকু ছোট বড় রাখতে চান তো এভাবে করে দুইটা চিকেন রেডি করে নিচ্ছে সালমা কাটাকুটি হয়ে গেলে আমি চলে যাব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য তার আগে আমাকে যেটা করতে হবে রেশমি পরোটা বানানোর জন্য ডো তৈরি করতে হবে সালমা চিকেন কেটে নিয়েছে আজকের পরোটা ডো তৈরি করার জন্য আমি কুসুম গরম দুধ নিয়েছি প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণ নিয়েছি ইস্ট এই ইস্টের বোতলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা মুদির দোকানে বাজারে যে কোনো বড়ো মুদির দোকানগুলোতে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এছাড়াও স্বপ্ন আগুড়াতে তো সবসময় পাওয়া যায় ইস্ট দিয়ে এই ডো তৈরি করা হয় তো আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ কুসুম গরম দুধে ইস্টটা দিতে হবে যদি আপনারা দুধ ব্যবহার করতে না যান সেক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার ইস্ট আর লবণটা দুধের সাথে একটু মিলিয়ে নিয়েছি এটা অপেক্ষা করা লাগবে না কখন অ্যাক্টিভ হবে এ অপেক্ষার দরকার নেই সঙ্গে সঙ্গে ডো তৈরি করতে পারবেন এই ইস্ট দিয়ে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি এক কেজি প্যাকেট এক প্যাকেট লাগতে পারে বা আরও একটু থাকতেও পারে এটা সম্পূর্ণ নিজের কতটা পরিমাণ আপনি পরোটা বানাবেন সেই অনুপাতে ময়দা দুই কেজিও নিতে পারেন এক কেজিও নিতে পারেন আবার দুই কাপ দিয়েও করতে পারেন আমি যে ময়দাটা নিয়েছি স্বাদ ময়দা অনেকে জিজ্ঞেস করেন আসলে প্যাকেটের নামটা কী আপু তুমি কোন ব্র্যান্ডের ইউজ করো সেজন্য দেখিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে এমন একটা ডো তৈরি হবে ডোটা খুব আঠালো হবে যেহেতু আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি সেজন্য ডোটা একটু আঠালো বা ভাব হতে পারে কোনো সমস্যা নেই সময় নিয়ে এই ডোটা তৈরি করে নেব আস্তে আস্তে করে সময় নিয়ে এ ডো তৈরি হয়ে যাবে আমি যে পরিমাণে দুধ দিয়েছি আর লাগবে না প্রয়োজনে একটু ময়দা ব্যবহার করব। তাছাড়া আমি এখানে ইউজ করব তেল তেল এক টেবিল চামচ পরিমাণ দিলেই হবে এতে করে পরোটাগুলো খুবই ফ্লাফি হবে তেলটা ব্যবহার করবেন ভেতরটা এত সুন্দর হয় রেশমি পরোটার হাতে মানে খুব মজার পরোটা হাত দিয়ে বেলুন ছাড়াই তৈরি করতে পারবেন এজন্য আমাদের এই ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে আমি যেভাবে তৈরি করতেছি লক্ষ্য করলে বুঝতে পারবেন আরও একটু তেল দিয়ে সুন্দরভাবে এটাকে রেখে দিব। যে কোনো একটা ঢাকনা বা রেপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিতে পারেন মাত্র ত্রিশ মিনিট রাখলেই হবে একটু গরম স্থানে রাখবেন চুলোর পাশে তাহলে এটা তাড়াতাড়ি একটু ফুলবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু দশ পনেরো মিনিট রেখেও কাজটা করতে পারেন তো আমি পনেরো থেকে বিশ মিনিট মতো রাখবো ফাঁকে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে হয়ে গেছে আমাদের ডো তৈরি এবার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফুলে উঠবে চিকেন নিয়ে নিচ্ছি পিছু চিকেন নেব অত বেশি করব না আমরা যে কয়জন তার থেকে দু তিন পিস বেশি নিব এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ করে করে আমরা মানুষ যে কয়জন সেই কয়জন থেকে দু তিন পিস বেশি নেছি যদি কারো রিজিকে থাকে সেক্ষেত্রে খাওয়া হবে টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিব মিষ্টি দই টক মিষ্টি দইটা মিলিয়ে দিলে টেস্ট ভালো আসবে যদি সম্ভব হয় টক মিষ্টি দই মিলিয়ে দিবেন আর না হয় একটু চিনি দিয়ে দিবেন মিষ্টি দই না থাকলে টক দইয়ের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ম্যারিনেট করব আর কি এ চিকেনটাকে এবার আমি দেব তান্দুরি মশলা তান্দুরি মশলার মধ্যে সানের মশলাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চেষ্টা করবেন সানের মশলাটা ব্যবহার করার জন্য চিকেন তান্দুরি যখন তৈরি করবেন এখানে আমি একটা প্যাকেট থেকে বেশ খানিকটা দিয়ে দেব এক ভাগ রেখে দেবো চার ভাগের এক ভাগ রাখবো তিন ভাগ দিয়ে দেব সামান্য একটু রেখে দিলে পরবর্তীতে যদি আপনারা দুই এক পিস করতে চান যেটা নাকি শুকনা ভাজাটা সেটা করতে পারবেন ঘরে রেখে দিলেই হয় আমি শুকনা গুঁড়া মরিচ দিলাম এক চা চামচ পরিমাণ এই মশলার সাথে শুকনো মরিচটা আমি অ্যাড করলাম এটা আমার ইচ্ছে একটু স্পাইসি বেশি হওয়ার জন্য এবার ভালোভাবে মশলাগুলো চিকেনের গায়ে গায়ে মিশিয়ে নেব এমনভাবে মিশাব একটু সময় নিয়ে হাত দিয়ে যাতে করে ভালোভাবে চিকেনের ভেতর মশলাটা ঢুকে দেখতে দেখতে অল্প সময়ে আমাদের পবিত্র মাহের রমজানের রহমতের দিনগুলো চলে যাচ্ছে মাসাল্লাহ দশটি রোজা আজ শেষ হবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমাদের এই রোজাগুলো কবল করে নিন আমরা এই দোয়া করব সবাই সবার জন্য পবিত্র দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তারপরও বলবো যে এবছর কিন্তু আমাদের কাছে ভালোই লাগতেছে গত বছর লকডাউনে দেশের যে পরিস্থিতি ছিল মনে ছিল আতঙ্ক আর ভয় কারণ যে রোগ নিয়ে আমাদের মাঝে একটা অভিশপ্তভাবে ছড়িয়ে গেল তো সেটা কিন্তু তখন আমাদের জন্য একেবারেই নতুন কিছু ছিল ভয় ছিল এখন আর সেই ভয়টা কারোর মাঝেই নেই কারোর মাঝেই নেই কেউ কিন্তু তেমন ভয় পায় না শুধুমাত্র আল্লাহ পাকের ওপর ভরসা করে আছেন আল্লাহ পাক চাইলে সবাইকেই ভালো রাখবেন সেটার উপর ভরসা করে আছি আমরা তো মেনিট করে রাখলাম প্রায় ত্রিশ মিনিটের মতো আর ওদিক থেকে আমাদের যে ডোটা তৈরি করেছি ময়দার সেটাও ত্রিশ মিনিট হয়ে গেছে তো ত্রিশ মিনিট পর একেবারে আমি কিচেনে চলে আসলাম এখন তান্দুরি চিকেনটা বসিয়ে দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নেব ইফতারের কিছুক্ষণ আগে ইফতারের কিছুক্ষণ আগে বলতে আমরা কিন্তু চাইলে ত্রিশ মিনিট আগে এই ইফতারটা তৈরি করতে পারি এত সহজ আর কম সময় আমি সময়টা আপনাদেরকে ফিক্সড করে বলে দিচ্ছি শুধুমাত্র ত্রিশ থেকে ৩৫ মিনিট আগে ঢুকবেন কিচেনে ইফতার করার আজান হওয়ার ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আগে ঢুকলেই আপনার এই ইফতারি রেডি করে নিয়ে বের হতে পারবেন আমি বলবো সব ধরনের ইফতারির থেকে সহজ ইফতার আইটেম আইডিয়া এটা ট্রাই করবেন একদিন হলো অনেক মজার কিন্তু তো আমি তেলে আর পেঁয়াজের মধ্যে কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটার পরিমাণটা হবে দুই টেবিল চামচ পরিমাণ মেল্ট হওয়ার পর বাটারটা দিলে সুন্দর একটা প্লেবার আসবে অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ ব্যবহার করলাম আমি এখানে তিন চারটি ছোটো সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দু তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দুই টেবিল চামচ পরিমাণ বাটার চাইলে তেলটা ইউজ নাও করতে পারেন শুধু বাটার দিবেন তাহলে আর বেশি টেস্টি হবে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন যেটা ম্যারিনেট করে রাখছিলাম সে চিকেনগুলো দিব দিয়ে চোলার আঁচটা কেমনভাবে রাখবো একেবারে মিডিয়াম আচে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমেও রাখতে পারেন তবে লো ফ্লেমে রাখলে যেহেতু এটা ব্রয়লারের চিকেন বেশি সফট হয়ে যাবে মিডিয়াম আচেই রাখতে হবে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে এই তো এটার মধ্যে একটু একটু ঝোল থাকবে অনেক সময় দেখবেন তান্দুরি চিকেনটা যখন আমরা করি একেবারে পোড়া পোড়া করে ফেলি সেটাও অন্যরকম টেস্ট আর আজকে আমি যেটা করব। এটা একেবারে গায়ে গায়ে ঝোল থাকবে আর এটা টেস্ট অন্যরকম আপনারা এটা ট্রাই করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় শুধুমাত্র পরোটাটার জন্য এটা খেতে বেশি ভালো লাগে যে পরোটা আজকে আমি বানাবো সেই পরোটা দিয়ে এই চিকেন তান্দুরির তুলনাই হয় না পেট ভরে খাওয়া যাবে এত মজার তার আইটেমে রাখতে পারেন এটা রেসিপিটা আর কি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এ থেকে পানি উঠে আসছিল। ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু পরপর নাড়ব চুলা কি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এবার আমি এদিক থেকে যে ডো তৈরি করে রাখছি সে ডোটাকে রেডি করে নিচ্ছি ডোটা মোটামুটি ফুলেছে এটুকু ফোলাই চলবে কারণ আমরা কিন্তু ইস্ট বেশি ব্যবহার করি নাই অল্প পরিমাণে ইস্ট ব্যবহার করেছি বেশি ইস্ট দিলে বেশি ফোলে আর বেশি ফ্লাফি হয় আমি ওইরকম ফ্লাফি পরোটা বানাবো না আজকে রেশমি পরোটা হবে এটা এটা অনেক আঠালো একটা ডো হয়েছে আর এটা গরম দুধ বা গরম পানি দিয়েই করতে হবে এই ডোটা তৈরি এবার কিছুক্ষণ বাতাসটাকে বের করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে খুবই আঠালো হয়েছে এটো। যখন আপনি হাতে একটু শুকনা আটা বা তেল নেবেন বা শুকনা ময়দাটা নেবেন দেখবেন এটা খুব সুন্দর মসৃণ হয়ে যাবে আর আঠা আঠা লাগবে না তা আমি একটু তেল দিয়ে এ থেকে শেপগুলো বের করে নিচ্ছি হাতে তেল মুছে মুছে শেপগুলো বের করবেন আর না হয় শুকনা ময়দার গুঁড়া নেবেন হাতে তাহলেই সুন্দরভাবে শেপগুলো তৈরি করা যাবে এখান থেকে আমি পরোটার সাইজগুলো বের করে নিচ্ছি যতটা পরিমাণ বড়ো ছোটো করতে চান নিজের ইচ্ছে মতো করে নেবেন তো এবার রোজায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে যেমন আগে কিন্তু ছোটা খালারাও কিন্তু বাসায় কাজ করতে আমরা ঢুকতে দিতাম না ভয় পেতাম যে একটা আতঙ্ক ছিল এবার কিন্তু সেই ভয়টা নেই খালারা যার যার বাসায় কাজ করতেছে ছোটা খালারা ওনাদের জন্য সুবিধা হচ্ছে ওনারা বসে থাকতে হচ্ছে না ওনাদেরকে আমরা কাজ করতে ঢুকতে দিচ্ছি বাসায় গত বছর একটা মনের মধ্যে আতঙ্ক ছিল এটা আসলে ভয় নয় আতঙ্ক সবার মনে মনে একটা ভয়ভীতি ছিল যে একটা রোগের মানে প্রচলন নতুন করে আসছিল সেটা সবার মনে একটা ভয়ভীতি ছিল সেজন্য আমরা সবাই নিজেকে নিজে নিরাপদে রাখার চেষ্টা করেছি এখন আর আসলে আমরা বাঙালিরা সেই ভয়টা করি না তবে যাই হোক আল্লাহ পাক যাতে আমাদের সবাইকেই ভালো রাখে যে যেমন আছি যেখানে আছি ভালো থাকি সে প্রার্থনাই করি তো বছর কিন্তু আমার সালমাও আছে গত বছর ছিল না তো আলহামদুলিল্লাহ সালমা আছে দেখে আমার অনেকটা হেল্প হয় তো গত বছর যে কষ্টটা আমাদের হয়েছে আল্লাহ রহমতে এবার রো রোজায় রোজা রেখে তেমন কষ্টটা কিন্তু আর হচ্ছে না কাজের লোক না থাকলে কষ্টই হয় অনেকেই আসলে বলতেছেন আপু আমার বাসায় কাজের লোক নেই কত কষ্ট করতেছি তুমি চলে আসো সত্যিই যদি পারতাম আপুরা চলে আসতাম এসে তোমাদেরকে অনেকটা হেল্প করে যেতাম আমার কোনো আপত্তি নেই আমি কাজ করতে পারি মহান আল্লাহ পাক যদি আমার শরীরটা ভালো রাখে সুস্থ রাখে আমি সব পারি আমি শুধু একটাই দোয়া করি আল্লাহ পাকের কাছে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো ভালো রেখো সুস্থ রেখো যাতে করে আমি বেশি বেশি কাজ করতে পারি তো যারা যারা আমাকে বলছিলে যে তোমাদের বাসায় গিয়ে যদি একটু কাজ করে দিয়ে আসতাম পারতাম যদি তোমাদের বাসাটা চিনতাম অ্যাড্রেস দিও আসবো না সমস্যা নেই আর এই লকডাউনে আসলে কারো বাসায় যাওয়াও যায় না আফসোস তো আমরা খালাদেরকে আসতে দিতেছি আলহামদুলিল্লাহ খালারাও খুব খুশি কাজের খালাদেরকে যদি আমরা বাসায় ঢুকতে না দিই তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় গত বছর দেখছি তাদের কষ্টটা অনেক কষ্ট পেয়েছে ওনারা দেশে গিয়ে শান্তি পায় নাই তো এবছর খালারা ঢাকা থেকে কিন্তু দেশগ্রামে যায় নাই ওনারা সবার বাসায় কাজ করতেছে তো আমার খালাটা খুবই ভালো আমার খালাটা প্রতিদিন সন্ধ্যার একটু আগে আসে ইফতারের তো যে কাজগুলো থাকে বাকি সবগুলো কাজ করে সার মাত্র ছোটো মানুষ অত কাজ করতে পারে না আর আমার পক্ষেও অত কাজ করা সম্ভব হয় না তো মোটামুটি খালা আসার পর সব কিছু গোছানো গাছানো কমপ্লিট হয় সন্ধ্যার পর কারণ কিচেনে অনেক কাজ থাকে তের চিটচিটের কাজগুলোই রোজার মধ্যে বেশি হয় তো এটা হয়ে গেছে একেবারে কমপ্লিট দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার চলে আসলাম পরোটাগুলো বানানোর জন্য আমি একটা কাজ শেষ করে ফেললাম চিকেন তৈরি করে ফেললাম একটু আপনাদের সাথে গল্প করলাম সাথে সাথে চিকেনটাও করে নিলাম তো চিকেন করার জন্য আমি আজকে বেলুন ব্যবহার করব না শুধু পিড়ি ব্যবহার করব পিড়ি লাগবে পিড়িটা লাগবে একটু থাবড়িয়ে নেওয়ার জন্য এটাকে থাবড়িয়ে থাবড়িয়ে বানাতে হবে হাতের তালু দিয়ে এভাবে করে চেপে চেপে থাবড়াতে হবে যদি থাবড়ানো না লাগতো পিঁড়ি ছাড়াও বানানো যেত তো কীভাবে বানাতাম পিঁড়ি ছাড়া সেটাও দেখাবো একটু টেনে টেনে বড় করে ফেললেই পরোটাটা অনেকটা বড়ো হয়ে যাবে এভাবে করে একটু বড় হলেই তারপর হাত দিয়ে টেনে টেনে এটাকে আরও একটু বড় করে নেবেন সাইড থেকে কিভাবে টানবেন ঠিক এভাবে করে টানতে থাকবেন যেভাবে করে আমরা শাড়ি কাপড়ে কুচি দেই কাপড়ের পায়টাকে সোজা করি ঠিক সেভাবে খালি টানতে থাকবেন দেখবেন পরোটাটা কতটা মানে রেশমির মতো হবে খাওয়ার সময় নিজেরাই বুঝতে পারবেন এমন একটা পরোটা হবে রেশমি বলতে আপনারা কি বুঝতেছেন আমি জানি না এতটাই সফট তুল তুলে নরম হবে ভেতরটা একেবারেই মানে মুখে দেওয়ার পর মিশে যাবে এমন রেশমি পরোটা এর জন্য এটার নাম হলো রেশমি পরোটা একবার হলো ট্রাই করে ফেলবেন তারপর এভাবে হাতে টেনে বড় করার পর আবারও একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিলাম এই পরোটাটা বানানো খুবই সহজ এবার গরম তেলে দিয়ে দেব বেলুনের কোনো প্রয়োজনই হবে না এই পরোটাটা বানানোর বেলায় একটা পরোটা বানাতে এক মিনিটের মতো সময় লাগবে একটু টানতে থাকবেন দেখবেন ভেতরটা ভাজার পর এত বেশি সফট হয় আমি বারবারই বলতেছি তেলে দেওয়ার পর ভাজতে সময় লাগবে ত্রিশ সেকেন্ডের মতো এই পাঁচটা ত্রিশ সেকেন্ড ও পাঁচটা ত্রিশ সেকেন্ড মোট এক মিনিট সময়ের মধ্যে আমাদের এই পরোটা ভাজা হয়ে যাবে এটা অনেকটা ফলবে না এটা জাস্ট আপনার ভেতরটা হবে আর এটার তেলটা কিন্তু স্যুপ করবে না ভেতরে এই পরোটাটা একটু তেল ভেতরে ঢুকে না উপর থেকে যে তেলটা দিয়ে একটু ফুলবে সেটাই বানানোর পর নিজেরাই বসতে পারবেন কালারটা খুব সুন্দর চলে আসছে এপাশ ওপাশ করে আমি ভেজে নামিয়ে নেছি। এক মিনিটের মধ্যে পরোটাটা হয়ে যাবে আর কতটা সফট হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এই তো সবগুলো পরোটা একই প্রসেসে আমি বানিয়ে নিব এবং ভেজে নিব। এই ইফতার আইটেমটা অল্প সময়ে তৈরি করা যায় যদি সব কিছু রেডি করে রাখেন হাতে সময় থাকলে দুপুরবেলা এগুলো রেডি করে রাখবেন আর যারা সেহেরির রান্নাটা করেন বিকালবেলা তারা কিন্তু ইফতারি তেমনভাবে বানাতে পারেন না সেহেরির রান্নাটা সন্ধ্যার পরে করলে অনেকে ঝামেলা মনে করেন ইফতারির পর আসলে শরীরটা ছেড়ে দেয় খাওয়া দাওয়া করার পর রান্না করতে ভালো লাগে না অনেকে চান দুপুরবেলায় করে ফেলতে হ্যাঁ দুপুরেও করা যায় তবে এখন যে গরম রান্নাটা করে চাইলে কিন্তু ইয়ারটেড বক্সে ভরে বা ফ্রিজের মধ্যে রাখতে পারেন তারপর সে সময় গরম করে খাওয়া যায় আসলে এই গরমের মধ্যে রান্নাটা অত আগেও করা যায় না অত পরেও করা যায় না আমরা তারাবির নামাজ শেষ করে তারপরে রান্না করি সেটাই আর কি সেহের কিছুক্ষণ আগে খাই কি করব? আসলে দুপুরবেলা রান্না করে সময়ে কুলাতে পায় না সেজন্য জন্য আমি মানে এসে নামাজের পর তারাবি শেষ করে রান্নাটা করি আর ইফতারের সময় মন ভোর এই ইফতারি তৈরি করি শান্তি মতো ইফতারটা যদি তৈরি করি তাহলে কিন্তু শান্তি মতো বাচ্চাদেরকে নিয়ে খেতে পারি যে জিনিসটা কষ্ট করে শান্তি করে তৈরি করানো হয় সেই জিনিসটা তৃপ্তি করে খাওয়া যায় আলহামদুলিল্লাহ কষ্ট না করলে কি মজার মজার জিনিসগুলো খাওয়া যায় বলেন একটু টাইম বের করে কষ্ট করেই মজার মজার খাবারগুলো তৈরি করতে হয় আমার আজকে সহজ ইফতারি রেডি আর সবচেয়ে বেশি মজার ইফতার আজকে আমার বাসায় তো আপনাদের ভাইয়া ডাব কেটে নিয়েছে ও ডাব নিয়ে আসছে তিন চারটা তো ডাবগুলো কেটে জগে পানিটা নিয়ে নিচ্ছে আর ডাবের ভিতর নারিকেল একটু একটু হয়ে গেছে এভাবে করে নারকেল মানে নরম নারিকেলটা খেতে ভালো লাগে এটা ইফতারে যদি আমরা খেতে পারি এ ডাবের পানিটা শরীরের জন্য অনেক ভালো তো যাই হোক আমাদের পরোটা গুলো দুই একটা বাকি ছিল সবগুলোই ভেজে এফতায় টাইমও হয়ে যাচ্ছে টেবিলে চলে আসলাম আজ ইফতারের সময় হয়ে গেল এখন আমরা একটু তৃপ্তি করে খাবো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর কেমন লাগলো আমার আজকে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে বিদায় আবারও দেখা হবে আগামীকাল সেই পর্যন্ত আল্লাহ হাফেজ